রোজা রেখে পর্নোগ্রাফি দেখলে রোজা ভাঙবে কি, আর পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি? সিয়াম পালন করা অবস্থায় কেউ যদি উলঙ্গ ছবি বা পর্নোগ্রাফি দেখে থাকে, যেগুলো আমাদের যুবকদের একটা মহা ভাইরাস, মহা বড় ধরনের একটা রোগে পরিণত হয়েছে, পর্নোগ্রাফি দেখা খুব স্বাভাবিক হয়ে গেছে। একটা সময় আল্লাহ মাফ করুক এসব দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, আর এখন কয়েকশো সিনেমা হল মোবাইলের ভিতরে আছে, যার কারণে খুব হাতের কাছে। অনেক সময় দেখা যায় যে ভালো কিছু দেখতে গেলেও এই ধরনের কিছু খারাপ ভিডিও সামনে চলে আসে। এই ধরনের পর্নোগ্রাফি দেখলে প্রথম প্রশ্ন হচ্ছে যে সিয়াম ভাঙবে কি না। পর্নোগ্রাফি বা খারাপ কিছু দেখলে সিয়াম ভাঙবে না, তবে সিয়ামের ফজিলত থেকে বঞ্চিত হবে, সিয়ামের অনেক ফজিলত আপনার কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস আত-তিরমিজি ওয়া তারহীব কিতাবে আছে, হাদিসটি মিশকাতে আছে, মান লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা ত্বামাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম পালন করেও মিথ্যা কথা, মিথ্যা কাজ, এই ধরনের কবিরা গুণা থেকে বেঁচে থাকতে পারলো না, তার সিয়ামের রেখে এই যে খানা পরিহার করলো, এটা দিয়ে আসলেই প্রকৃত অর্থে আল্লাহর প্রয়োজন পূরণ হলো না। তার মানে হচ্ছে পরিপূর্ণ যে সওয়াব আর ফজিলত পাওয়ার কথা, অবশ্যই সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। পর্নোগ্রাফি, উলঙ্গ ছবি বা এই ধরনের খারাপ ছবি দেখা, কবিরা গুণা, মারাত্মক গুণা, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাঁচবো কী করে, এই সকল গুণা থেকে বাঁচার জন্য। নাম্বার এক, এই সকল গুণাহের ভয়াবহতা সম্পর্কে আপনাকে মনে রাখতে হবে। মনে রাখবেন, আপনি যখন পর্নোগ্রাফি দেখেন, কেউ যখন কোনো খারাপ ভিডিও দেখে, সে কিন্তু পৃথিবীর কোনো মানুষের সামনে দেখে না, প্রকাশ্যে দেখে না, নিজে ঘরে টিভিতে সবার সামনে মিলে দেখে না, কোথায় দেখে, গোপনে গোপনে দেখে। মানুষের সামনে কেন দেখে না? মানুষ যদি দেখে যে এই লোকটা খারাপ ভিডিও দেখে, খারাপ ছবি দেখে, তাহলে মানুষ কি বলবে? প্রিয় ভাই, পৃথিবীর মানুষ কেউ দেখছে না, আপনি কখন দেখেন? গোপনে গোপনে, বাথরুমে গিয়ে, ঘরে দরজা বন্ধ করে, কম্বলের তলে ঢুকে, বিভিন্নভাবে আপনি দেখে থাকেন। মনে রাখবেন, আপনি দেখছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখছে না, কিন্তু পৃথিবীতে আপনি যে পাপগুলো করছেন, লুকিয়ে লুকিয়ে যেই পর্নোগ্রাফি দেখছেন, এই দৃশ্য আপনার প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই রেকর্ডগুলো পৃথিবীর মানুষের সামনে ফাঁস করবেন। আমি যে কথা বলছি, আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। এখানে অনেকগুলো ক্যামেরা আছে, ডানে বামে ক্যামেরা আছে। আপনি এসে চাইলেই এখানে কোনো খারাপ উলঙ্গ হতে পারবেন? পারবেন না। অথবা কোনো পর্নোগ্রাফি মোবাইল এভাবে দেখতে পারবেন? পারবেন না। কেন? যে এতগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে এই যে আমি খারাপ ছবি দেখছি, আমার বদনাম হবে। আপনি মানুষকে ভয় করে, বদনাম করে প্রকাশ্যে সেই কাজ করছেন না, ঠিক আছে, কিন্তু আপনি অপ্রকাশ্যেও যদি করেন, গোপনেও করেন, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। বান্দা, তোমার প্রত্যেকটা অন্যায়, তোমার গলার মধ্যে রেকর্ডার আছে, সেই রেকর্ডারের রেকর্ড হচ্ছে। হাতে রেকর্ডার থাকলে হাতকে দূরে সরানো যেত। আল্লাহ এমন জায়গায় রেকর্ডার দিয়েছেন, হাতে যদি রেকর্ডার থাকতো, ঘুষের টাকা খাওয়ার সময় হাত পকেটে নিয়ে, ডান হাতে থাকলে ডান হাত পকেটে নিয়ে বাম হাত দিয়ে নিত, বাম হাতে থাকলে বাম হাত পকেটে নিয়ে ডান হাত দিয়ে করতো, পায়ে থাকলে পা মাটির তলে হয়তো গর্ত করে রেখে দিতে পারতো। আল্লাহ এমন জায়গায় রেকর্ডার দিয়েছেন যেখান থেকে রেকর্ডার সরানোর কোনো সুযোগ নেই। আপনার এই রেকর্ডারের সব রেকর্ড হচ্ছে, কিয়ামতের মাঠে সেগুলো দেখানো হলে, ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর যে যা করছে, যত অন্যায় করছে, একর ছোট্ট পরিমাণ হলেও সেটা কিয়ামতের মাঠে দেখানো হবে। সেখানে লাখ লাখ মানুষের সামনে ভিডিও ক্লিপসে যদি আপনার অন্যায়গুলো দেখানো হয়, অবস্থা তখন কেমন হবে? এখনও সময় আছে, যদি সত্যিকার অর্থে তওবা করি, সেই খারাপ ছবি ভিডিও দেখা থেকে নিজেকে ফিরিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ সেই পাপগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে, কিয়ামতের মাঠে অপমান থেকেও আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। এক নম্বর সাক্ষী হচ্ছে রেকর্ডার, দুই নম্বর সাক্ষী হচ্ছে এই যে জমিন, আপনি যে জমির উপরে দাঁড়িয়ে অন্যায় করছেন, এই জমিন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে জমিন, মাটি, যেই মাটির উপরে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমি কিয়ামতের মাঠে কথা বলবে, বলবেন হুজুর এইসব কথার আর জায়গা পান না। মাটি কথা বলবে? মাটির কি মুখ আছে? মাটি কি করে কথা বলবে? মাটির মুখ নাই, মাটি কথা বলতে পারবে না। তাহলে আমি প্রশ্ন করি আপনাকে, এই যে মোবাইলের ভিতরে ছোট্ট একটা মেমোরি কার্ড আছে, ছোট্ট এই মেমোরি কার্ডের
রূপ নাই, কিন্তু এই মেমোরি কার্ড মোবাইলের ভিতরে ঢুকান, ক্যামেরার ভিতরে একটা মেমোরি কার্ড আছে, কম্পিউটারে ঢুকান, মেমোরি কার্ডের মুখ নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনাকে ওয়াজ শোনাতে পারবে, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত শোনাতে পারবে। ছোট্ট একটা মেমোরি কার্ডের মুখ নাই, সে যদি কথা বলতে পারে কেয়ামতের মাঠে, এই মাটিও কথা বলতে পারবে, যেখানে দাঁড়িয়ে যা অন্যায় করছেন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে, রব আমার উপরে দাঁড়িয়ে এ অন্যায় করেছে, আমার উপরে দাঁড়িয়ে এই পাপ করেছে, কেয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এই মাটি যথেষ্ট, ঠিকই না? এই মাটি যথেষ্ট। দুই নম্বর সাক্ষী মাটি, নম্বর থ্রি, তিন নম্বর সাক্ষী ফেরেশতারা লিখছে, ফেরেশতারা লিখছে। ফেরেশতাদেরকে দুনিয়ার অফিসারদেরকে ঘুষ দেওয়া যায়, আপনি যাবেন বিভিন্ন অফিসে, এটা হবে না, এটা সম্ভব না, কিন্তু যখন আপনি একটু লোভ দেখাবেন অথবা বলবে যে এখানে হবে না, যান ওনার সাথে কথা বলেন, তার কাছে যখন ঘুষের বান্ডিলটা দিবেন, যেটা হওয়ার নয় সেটাও হবে, যেটা হওয়ার সেটাও না হওয়ার ব্যবস্থা করে দিতে পারে। দুনিয়ার অফিসার ঘুষ খেতে পারে, দুনিয়ার মানুষকে ঘুষ দিয়ে সিদ্ধান্ত পাল্টানো যেতে পারে, কিন্তু ফেরেশতাকে ঘুষ দেওয়ারও সুযোগ নেই। ফেরেশতারা যা লিখবে সেগুলোকে লুকানোরও কোনো ব্যবস্থা নাই। আছে ব্যবস্থা, কি? আল্লাহর কাছে তওবা করতে হবে, মাপ চাইতে হবে, কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে, ওই পাপ ছেড়ে দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তখন সেটা মুছে দিবেন। দুই নম্বর সিস্টেম হচ্ছে পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য মনে রাখতে হবে যে এই যেখানে যে অন্যায়গুলো, তিন নম্বর যে অন্যায় করছেন ফেরেশতারা লিখছে, এক রেকর্ড হচ্ছে, দুই জমি সাক্ষী দিবে, তিন আপনার ফেরেশতারা সাক্ষী দিবে, চার যেই অঙ্গ দিয়ে আপনি অন্যায় করছেন সেই অঙ্গ সাক্ষী দিবে, হাত দিয়ে ঘুষ খাচ্ছেন এই হাত সাক্ষী দিবে, হাত দিয়ে সুদের টাকা নিচ্ছেন হাত সাক্ষী দিবে, পা দিয়ে অন্যায় করতে যাচ্ছেন এই পা সাক্ষী দিবে, ঠোঁট দিয়ে বলছেন এই ঠোঁট আপনার বিরুদ্ধে কথা বলবে, চোখ দিয়ে আপনি পর্নোগ্রাফি দেখছেন, চোখ দিয়ে উলঙ্গ ছবি দেখছেন, এই চোখ কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দা যা করছো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, আপনার এই চোখ আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথাগুলো যদি মনে রাখবেন, আমার তো বিশ্বাস কলিজার ভিতরে ঢুকান, আল্লাহর সামনে যখন দাঁড়াবো আর আল্লাহ যখন প্রশ্ন করবে, এই চোখ যখন আমার বিরুদ্ধে বলবে যে আমার এই চোখ দিয়ে আল্লাহ আপনি দিয়েছেন, এই চোখ দিয়ে সে কোরআন না দেখে আল্লাহ ভালো কিছু না দেখে খারাপ কিছু দেখেছে, অবস্থা তখন কেমন হবে, নিজের বিবেককে প্রশ্ন করেন। সম্মানিত প্রিয় ভাই, দুই নম্বর, এক নম্বর পয়েন্ট হচ্ছে এই কথাগুলো, এই যে আপনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াচ্ছে সেগুলো কথা মনে রাখবেন। দুই নম্বর, ভিতরে আল্লাহর ভয় ঢুকাবেন, মনে রাখবেন আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য একটা পর্নোগ্রাফি যথেষ্ট, এই একটা বদভ্যাস, এই একটা খারাপ অভ্যাস আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। দুনিয়াতে সামান্যতম একটা পোকা যদি চোখে পড়ে সেটা সহ্য করতে পারি না, কেয়ামতের মাঠে চোখের মধ্যে সীসা ঢালা হবে, সীসা সীসা গরম করে চোখে ঢালা হবে, অবস্থা তখন কেমন হবে বুঝেন। এই জাহান্নামের শাস্তিগুলোর কথা মনে রাখার চেষ্টা করবেন। নম্বর থ্রি, তিন নম্বর বলবো প্রিয় ভাই, আল্লাহ আপনার প্রতি যে দয়া করেছে সেই দয়াটার কথা মনে রাখা উচিত। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যে মানুষগুলোকে আল্লাহ চোখ দেয় নাই, আপনাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, চোখ পাওয়ার পরেও চোখ হারিয়ে ফেলেছে। পৃথিবীতে এমন বহু মানুষ আছে, বিশ্বাস না করে ওই যে চট্টগ্রাম চক্ষু হসপিটাল আছে না, ফেনীতে আছে, ঢাকাতে আছে, যাবেন, পৃথিবীর বহু মানুষের চিৎকার, অ্যাক্সিডেন্ট করে চোখ হারিয়েছে, ভালো চোখ অসুস্থতায় চোখ নষ্ট হয়ে গেছে, চোখ দুটি যদি বন্ধ হয়ে যায় সেই চোখের জ্যোতি যদি হারিয়ে ফেলে, আল্লাহ যদি চাহেন তো আপনাকে সুযোগ দিচ্ছেন যেই কোনো মুহূর্তে আপনার এই চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিতে পারেন, আর আল্লাহ যদি কেড়ে নেয় অবস্থা কেমন হবে, বাথরুমে কীভাবে যাবেন, খাবেন কী করে, নিজের পরিচয় টুকরা ছেলেকে নয়ন ভরে দেখতে পারবেন না, নিজের কলিজার টুকরা মেয়েকে দেখা যাবে না, নিজের কলিজার টুকরা মাকে দেখতে পাবেন না, পৃথিবীর সুন্দর চোখ দেখা বন্ধ হয়ে যাবে। আল্লাহ চাহে তো যেই কোনো মুহূর্তে আপনার এই দুই চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিতে পারে। পৃথিবীতে বহু মানুষ আপনার মতোই চোখ নিয়ে এসেছিল, আপনার মতোই চোখ দিয়ে খারাপ অনেক কিছু দেখেছিল, অ্যাক্সিডেন্ট করে দুটি চোখ হারিয়েছে, অসুস্থতা দুটি চোখ হারিয়েছে, এখন আরেকজনের উপরে ভর করে চলছে, আপনার আমার অবস্থাও তেমন হতে পারে, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাকারুন, এই পৃথিবীতে মানুষের চেয়ে নাফরমান কোনো প্রাণী আসমানের নিচের জমিনের উপরে নেই, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি এই তামাম দুনিয়ার ভিতরে নেই। যেই আল্লাহ এত মায়া করে এত দয়া করে দুটি চোখ দিয়েছেন, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছে, আপনার কলিজা কেঁপে উঠা উচিত, আপনার কলিজা থরথর করে কাঁপা উচিত, আপনার
এই সাহস হয় কি করে? আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনার আপনি আল্লাহর বিরুদ্ধে আচরণ করছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহ অপছন্দ করেন, এমন কিছু দেখছেন, এমন কিছু দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কথাগুলো আমাদের যুবকদের কলিজায় যেন ঢুকে, আল্লাহ আমাদের এই যুব সমাজকে, এই মুসলিম উম্মাকে পর্নোগ্রাফির মতো এই ইমান ইসলাম আমল বিধ্বংসী, জীবন বিধ্বংসী এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এছাড়াও বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করছেন, গবেষণা করে দেখছেন আগের তুলনায় মানুষের ব্রেন তুলনামূলক কমছে, আগের তুলনায় স্টুডেন্টদের ব্রেন তুলনামূলক কমছে। আমাদের জীবনের বহু বাস্তবতা আমরা দেখেছি, ছাত্র পড়াই আলহামদুলিল্লাহ, ছাত্র জীবন থেকে ছাত্র পড়াই, আর এখনও শিক্ষক জীবনে এসেও অভিজ্ঞতার যতটুকু অভিজ্ঞতা হয়েছে অল্প সামান্য তার আলোকে বলছি, আগের তুলনায় মেধাবী ছাত্রের সংখ্যা কমছে। এর বড় কারণ পাপ যত বাড়বে মেধা তত কমবে। ডাক্তার এবং বিজ্ঞানীদের গবেষণা হচ্ছে যে যত বেশি পর্নোগ্রাফিতে আসক্ত, যে যত বেশি খারাপ ভিডিও দেখায় আসক্ত, তার ব্রেন তত বেশি কমবে। এমনকি বর্তমানে ব্রেন ক্যান্সারও হওয়ার অন্যতম একটা বড় কারণ হচ্ছে খারাপ ভিডিও দেখা, পর্নোগ্রাফি দেখা। বিজ্ঞানীরা একটা ভিডিও আমাকে দেখিয়েছিলেন একজন, যে সেখানে তারা দেখাচ্ছে একটা মানুষ যখন খারাপ ভিডিও দেখে তার ব্রেন প্রতিটা মুহূর্তে ব্রেনে কী পরিমাণ আঘাত হচ্ছে, এক একটা আঘাতে তার ব্রেন কমে, এক একটা আঘাতে তার ব্রেনে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, তার ব্রেন দিনকে দিন কমার একটা বড় কারণ, ব্রেন স্ট্রোকের একটা বড় কারণ। আল্লাহ চাহে তো তোমাকে ব্রেন স্ট্রোক দিতে পারে, আল্লাহ চাহে তো ব্রেন ক্যান্সার দিতে পারে, খালি বেশি লাগবে না, একটা ব্রেন ক্যান্সার দিলে তোমার দুনিয়ার সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই কথাগুলো মনে রাখতো, ইনশাল্লাহ আপনি পর্নোগ্রাফি থেকে বাঁচবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্নোগ্রাফির মতো জীবন বিধ্বংসী এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।